ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন আজকে আমি কলিয়াস গাছের প্ল্যানটার রিপোর্টিং করবো তো আমি আজকে মাটি নিয়ে নিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন মাটির মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি বালি নিয়ে বালি মিশিয়েছি বালির পরে নিয়েছি যে নিম কেক নিয়েছি সর্ষে খোল নিয়েছি তারপরে নিয়েছি শিং কুচি গোবর খাত এভাবে আমি মিশিয়ে নিয়েছি তো আমি ফ্রেন্ড এটাই বলবো যে কলিয়াস প্ল্যান্ট কিন্তু খুবই খাদ মানে খাওয়ার পছন্দ করে তো এই আমি মাটিতে একটু বেশি করে খাওয়ারটা মিশিয়েছি তো আমি মানে আমি আপনাদেরকে সেটা দেখা দেখাতে পারিনি এই কারণে যে মানে আমি রিপোর্টিং করছিলাম আরও অনেক গাছ তো গাছগুলো করতে করতে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে তো আমি মাটিগুলোকে ওই সাইড থেকে আমি এখানে নিয়ে এসেছি তো অলরেডি নিয়ে আসতে আসতে ভিজে গেছে তো এভাবে দেখুন আমি মেশানোর পর কিন্তু ভিজে গেছে কিন্তু এভাবে ভিজে গেছে তো কিছু করার নেই যেহেতু বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে মানে আমাদের এখানে এখনও বৃষ্টি যায়নি মানে আজ মানে খুব যে ভারী বৃষ্টি হচ্ছে তা নয় মানে তাও বৃষ্টি হচ্ছে তো এভাবে হঠাৎ করে আমার কাজের ব্যাঘাতটা ঘটে গেল তো ফ্রেন্ড আমি যেদিন স্নেক প্ল্যানটা রিপোর্টিং করেছিলাম ওই দিনকারই আমি কিন্তু কলিয়াস গাছটাকেও রিপোর্টিং করে আজকে দেখুন আমি কলিয়াস গাছটা রিপোর্টিং করব তো এভাবে আমি বলে দিলাম যে মাটিতে একটু খাবার বেশি করে মেশাবেন যেহেতু কলিয়াস গাছ খুব সুন্দর মানে খাবার পছন্দ করে তো চলুন আমি ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ড দেখুন এভাবে আমি একটা টব নিয়ে নিয়েছি আট ইঞ্চির টব এই টবের মধ্যে আমি হোল করে নিয়েছি অলরেডি হোল করে অনেকগুলো হোল করেছি আপনারা চাইলে মাঝখানে হোল করতে পারেন কিন্তু আমি মাঝখানে হোল করিনি কারণ এর নিচের যে টবের যে নিচের পোর্শনটা আছে ওটা মাঝখানটা হোল করলে আমি ভাবলাম যে হয়তো বেশি দিন হয়তো টবটা টিকবে না কারণ এটাই তো মজবুতের জায়গা তাই না তো আমি সাইডে সাইডে অনেকগুলো হোল করে নিয়েছি এর মধ্যে আমি কী করবো বালির যে বড় বড় দানা হয় নুড়িগুলো হয় এটা আমি এতটা পর্যন্ত কিন্তু ভর্তি করে নেব তো ভর্তি করে মাটিগুলোকে ভরে নিই তো মাটিগুলোকে মাটিগুলো ভরে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখুন আমি কিন্তু অলরেডি মাটিটা ভরে নিয়েছি এভাবে তো আসলে কি বলুন তো আমি যেহেতু নিজেই ভিডিও করি নিজেই আমি সব কিছুটা করি তো সেহেতু আমি হয়তো দেখাতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো হয়তো আমাকে যদি কেউ ভিডিওটা বানিয়ে দিত তাহলে আমি হয়তো টবের মাটিটা মাটি যে এটা দেখাতে পারতাম যে মাটিটা ভরলাম তো আমি এভাবে একা একা যেহেতু ভিডিও করি সেই জন্য হয়তো দেখাতে পারি না তো আমি কিন্তু টবে মাটি ভরে নিয়েছি আর দেখুন আমার কলিয়াস প্ল্যান্ট এই কলিয়াস প্ল্যান্টটা কিন্তু আমি নিজে হাতে কাটিংয়ে আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন আর এই কলিয়াস গাছটা এর মধ্যে ছিল এটার থেকে আমি বের করে নিয়েছি তো বের করে আমি এর মধ্যে বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এর মধ্যে মাঝখানে বসিয়ে দিলাম আর কলিয়াস প্ল্যান্ট কিন্তু খুবই মানে ঠুনকো একটা গাছ মানে একটু হাতে যদি বেশি প্রেস পড়ে যায় তো ভেঙে যায় ডাল পালাগুলো তখন মনটা সত্যি খারাপ হয় কিন্তু কিছু করার নেই মানে এত পরিমাণ ঠুনকো একটা গাছ তো আমি এভাবে বসিয়ে নিচ্ছি মাঝখানে দিয়ে আমি এর মধ্যে মাটিটা দিয়ে দেবো মাটিটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি মাটিটা এভাবে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি তো কলিয়াস প্ল্যান্ট খুবই খাওয়ার পছন্দ করে আর জল তো খুবই পছন্দ করে মানে একদিন যদি আপনি জল দিতে ভুলে যান তো গাছ কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আমার জলের প্রয়োজন এই মুহূর্তে তো খুবই মানে জল পছন্দ করে তো আমি এভাবে মাটিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে দেখুন আমি এক্ষুনি যেটা বলছিলাম দেখুন ভেঙে গেছে একটু হাত লাগলেই কিন্তু খুব কষ্ট লাগে এরকম কিছু করার নেই তো খুব সাবধানে করতে হয় পাতা সব ভেঙে ভেঙে যায় ডালপালা তো ভেঙে গেলে আপনারা কিছু মন খারাপের কোনো দরকার নেই আপনারা ওই ডালটাকে নিয়ে অবশ্যই ভালোভাবে লাগিয়ে দেবেন তো আবার অবশ্যই ওটা গ্রোথ নিয়ে নেবে এভাবে দেখুন আমি কিন্তু অলরেডি কলিয়াস গাছটা আমি রিপোর্টিংটা করে নিলাম তো এটার আমি কেয়ার কিন্তু আপনাদেরকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি তো কিভাবে কেয়ার করতে হয় তাও আমি একবার বলে দিই আপনাদেরকে তো এর মাটি তো আমি বলেই দিলাম যে এক ভাগ মাটি নেবেন এক ভাগ বালি আর দুভাগ হচ্ছে কম্পোস্ট নেবেন কারণ খুবই খাওয়ার পছন্দ করে আর জলের কথা যদি বলি এর মাটি যেন সবসময় ময়স্ট থাকে একটু ড্রাই আর পাতা কিন্তু একদম ঝিমিয়ে পড়ে মানে গাছটা যেন মরো মরো হয়ে যায় না মারা গেছে এরকম টাইপের মনে হয় আর যদি রোদের কথা বলি তো এটা একদমই মানে কি বলবো ডাইরেক্ট সানলাইট একদম পছন্দ করে না ব্রাইট লাইট দরকার কিন্তু আপনারা চাইল্ডটা এটাকে ইনডোরে রাখতে পারেন যেখানে ইনডোরে রাখবেন সেখানে ব্রাইট লাইট যেন থাকে আর যদি আউটডোরে রাখেন একটু ছায়া স্থানে রাখবেন এভাবে আপনারা সানলাইটটাকে প্রোভাইড করবেন আর ফার্টিলাইজারের কথা যদি বলি ফার্টিলাইজার একে আমি যেরকম সব গাছে ফিফটিন ডেজ অন্তর একে একে তো আমি এখন অনেকটা খাওয়ার প্রোভাইড করে দিলাম এক মাস কিন্তু একে খাওয়ার দেবো না আর তো খাবার দেবো না আর এক মাস তারপরে এক মাস পর আমি ফিফটিন ডেজ অন্তর যেমন অ্যাপসম সল্ট ধরুন দশ তারিখে অ্যাপসম সল্ট স্প্রে করলাম প্রতিটা গাছে আবার ফিফটিন ডেজ অন্তর আমি আবার অর্গানিক লিকুইড ফার্টিলাইজারটা দিলাম তো আমি এভাবে প্রতিটা গাছে কন্টিনিউ মেনটেন করি তো এ গাছেও আমি দিই তো আমার আরও অনেক কলিয়াস গাছ আছে তো আজকে এটা রিপোর্টিং করলাম আমি এর পাঁচটা কলিয়াসের প্ল্যান্ট আমি কিন্তু গ্রো করেছিলাম এভাবে আজকে তো একটা আমি আপনাদেরকে দেখালাম চলুন আরও সবগুলো আমি রিপোর্ট করে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ফ্রেন্ড দেখুন আমি কিন্তু পাঁচটা টবি কিন্তু আজকে রিপোর্টটা করে নিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু এগুলো সব কাটিং থেকে গ্রো করি তো ফ্রেন্ড আমার মাদার প্ল্যানটা আমি দেখাই তো কোথা থেকে আমি কাটিংটা করেছি তো আজকে পাঁচটা প্ল্যান আমি কাটিং এ সরি রিপোর্টিংটা করলাম তো দেখাই আমি মাদার প্ল্যানটা ফ্রেন্ড আমি দেখুন এটা আমার সিঁড়ির সিঁড়ির কাছে রেখেছি তো দেখুন এটা মাদার প্ল্যান আমার তো কী সুন্দরভাবে বুশভাবে আছে তো এটা কেয়ার সম্পর্কে আমি এই গাছটাকে নিয়ে আমি আর কেয়ার টিপস বানিয়েছিলাম তো এই গাছ থেকে কাটিং করে আমি ওই গাছগুলোকে তৈরি করেছি নতুন চারা গাছ তো এটা হচ্ছে মাদার প্ল্যান্ট দেখুন আমি সব কিন্তু আজকে রিপোর্টিং করে নিয়েছি সবগুলো তো একটা রিপোর্টিং একটা টপ থেকে একটা টপ দেখি আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে রিপোর্টিংটা করতে হয় এর তো প্রতিটা টপ তো আমার পক্ষে দেখানো সম্ভব ছিল না সেই জন্য আমি সবগুলো একসঙ্গে করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন টা আপনারা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার আদার্স ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই ফ্রেন্ড হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেভ